আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। প্রবাসী ভাইদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে অনেক প্রবাসী ভাই মালয়েশিয়ার মধ্যে আছেন বা বিভিন্ন দেশের মধ্যে আছেন, কিভাবে আমরা যেটা ইনকাম করতেছি তার সাইডে কিভাবে ভালো একটা আরও ইনকাম ব্যাস করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং টাকা যেগুলা কামাচ্ছি সেগুলো আমরা কিভাবে রাখব। একটা মুরব্বী 24-25 বছর বিদেশ থাকার পরে দেশে আসার পর 10 বৎসর পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার পরে উনি কিন্তু বর্তমানে বৃদ্ধাশ্রমে সময় কাটাচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের কী কী করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। প্রথম হচ্ছে টিকটকের মধ্যে একটা ভিডিও দেখলাম, ভিডিওটার লিঙ্ক কমেন্ট বক্সে কিন্তু আমি দিয়ে দেবো, আপনারা দেখে আসতে পারবেন। একজন বৃদ্ধ মানুষ, উনি 25 বছর বিদেশ থাকার পরে সব টাকা পয়সা সব কিছু ফ্যামিলিকে দেওয়ার পরে ওনার ছেলে মেয়ে সবাই কিন্তু ভালো ভালো লেখাপড়া করছে, ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন। বর্তমানে উনি বিদেশ থেকে আসার পরে 10 বৎসর ফ্যামিলির থেকে কিন্তু দূরে ছিল এবং ফ্যামিলির সাথে ও যোগাযোগ করতে পারে না, যোগাযোগ করলেও ওকে ফ্যামিলি কিন্তু বাড়ির মধ্যে জায়গা দেয় নাই। 10 বছর উনি বিভিন্ন জায়গার মধ্যে থাকার পরে এখন বর্তমানে ও কিন্তু বৃদ্ধাশ্রমের মধ্যে সময় কাটাচ্ছে, এগুলো কিন্তু দুর্ভাগ্যজনক। আল্লাহ যেন কোনো প্রবাসী, যে সমস্ত প্রবাসী ভাইয়েরা বিদেশের মধ্যে বর্তমানে আছে, কারো কপালে যেন এরকম না জোটে, সেজন্য আমরা সবাই দোয়া করব সবাই এবং চেষ্টা করব। তো আমাদের আমাদের করণীয় কী এরকম সমস্যা আমাদের না হওয়ার জন্য? আমাদের করণীয় কী? করণীয় হচ্ছে ভালো ভালো ইনকাম করা, বেশি বেশি ইনকাম করা, এবং ইনকামের পাশাপাশি কিছু টাকা নিজেদের জন্য আমাদের রাখতে হবে, সেটাই হচ্ছে আমাদের কাজ। ওকে, এখন আমরা কিভাবে টাকা রাখব, কিভাবে বেশ ইনকাম করব, সেটা আমি পরে বলতেছি। কিভাবে আমরা টাকা রাখব সেটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয়। প্রথম হচ্ছে আমরা প্রবাসীরা যখন নিজে নিজে ভালো টাকা ইনকাম করি, আমাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু আমাদের জন্য অনেক আপন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কী করি, যখন ফাঁসের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যখন দেশে যায়, তখন আমাদের বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, আমরা ওদের জন্য এমন এমন জিনিস পাঠাই যেগুলা 2 দিন বা 3 দিন ওরা মনে রাখবে, 3 দিনের পরে কিন্তু সবাই কিন্তু বলে যায়। ভালো করে বুঝবেন, আপনি একটা জিনিস যেটা বাংলাদেশের মধ্যে 200 টাকা দিয়ে পাওয়া যাবে, সেটা কিন্তু আপনি মালয়েশিয়ার থেকে 50 রিঙ্গিত দিয়ে কিনে দেশে পাঠাইছেন, ওটা আপনার একদিনের ইনকাম। কিন্তু দেশের মধ্যে আপনি যাকে দিয়েছেন তে কী করতেছে 2 দিন বা 3 দিন পরে সেটা কিন্তু বলে যাবে। 2 বছর পর আপনি যখন দেশে যাবেন তখন আপনাকে বলবো যে কী করছো বিদেশ গিয়ে, তো আমাকে তো আর কিছু দেশ নাই। বা অনেক সময় অনেক আত্মীয় স্বজনের টাকার প্রয়োজন হয়ে থাকে, আমরা কী করি, ওর যখন 10,000, 20,000, 50,000 টাকার কথা বলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিই। অনেক সময় দেখবেন আপনি ওদের থেকে 10,000 টাকা চাইলেও আপনি পাবেন না, কারণ তখন আপনি কিন্তু বিপদে থাকবেন। আপনি বিপদে না করলে তো আর ওদের থেকে টাকা চাওয়ার কোনো প্রয়োজন নেই, বিপদে যখন পড়বেন তখনই আপনি ওদের থেকে টাকা খুঁজবেন, কিন্তু কারো কাছ থেকে আপনি পাবেন না। তাহলে আমাদের কী করতে হবে? প্রথম হচ্ছে যদি আপনি ভালো একটা অবস্থানে থাকেন, সমস্ত টাকা বাড়ির দেওয়ার দরকার নেই, এবং যে টাকা ইনকাম করতেছেন সেগুলো খরচ করার দরকার নেই, হুট করে বড় করে বাড়ি করার এটা করার কোনো দরকার নেই। আপনি কিভাবে কিছু টাকা আপনি সঞ্চয় করতে পারবেন সেটা আপনি ভালো করে জানেন। এখন অনেক মাধ্যম আছে, আপনার কোনো অ্যাকাউন্ট নেই কিন্তু আপনি যে কোনো দেশ থেকে বাংলাদেশের মধ্যে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারবেন, বা আপনি যে দেশে আছেন আপনি চাইলে কিছু কিছু স্বর্ণ, যেমন 2-3 মাস কাজ করছেন দেশের মধ্যে, কিছু টাকা পাঠাইছেন, কিছু টাকা আপনি রেখে 2-3 মাস রেখে আপনি কিছু কিছু স্বর্ণ কিনে রাখলেও সেটাও কিন্তু পরবর্তী মনে করেন আপনি বেশ দামে বিক্রি করতে পারবেন, কারণ স্বর্ণর দাম কিন্তু সবসময় বাড়তে থাকে। বা কীভাবে চাইলে আপনি সঞ্চয় করতে পারবেন সেটা কিন্তু আপনি নিজেই চিন্তা করে কিন্তু বের করতে পারবেন। যে কোনো একটা অ্যাকাউন্ট করলেন, বাসার কেউ জানে না, আপনি প্রতি মাসে 10,000, 5,000 ওখানে রাখেন, 10 বছরে দেখবেন যে অনেক টাকা। বা এখান থেকে আপনি অনেক ধরনের ভালো ভালো কোম্পানিতে কিন্তু ডিপিএস সিস্টেম করতে পারবেন, বা বিভিন্ন ব্যবসার মধ্যে আপনি ইনভেস্ট করতে পারবেন, অনেক অনেক ধরনের সুযোগ আছে। তো যখন সেটা করবেন আপনি 5-10 বছর পরে যখন দেশে যাবেন তখন আর কারো কাছে কিন্তু হাত পাততে হবে না। আমি
অনেক প্রবাসী ভাইদেরকে দেখছি, আমি নিজেও কিন্তু সেরকম একটা পরিস্থিতির শিকার। 10 বছর 20 বছর পরে দেশে যাওয়ার পরে বিবাহ করার 1 মাসের মধ্যে কিন্তু মানুষের থেকে ঋণ করে আরো 2 মাস 3 মাস থাকতে হচ্ছে, এবং 5 মাসের ছুটি নিয়ে দেশে গিয়ে 3 মাসের মধ্যে কিন্তু চলে আসতেছে। অনেক প্রবাসী ভাইকে আমি কিন্তু দেখতেছি, ছুটিতে গেছে 5 মাসের জন্য, কিন্তু 2 মাস বা 3 মাসের মধ্যে কিন্তু দেশের মধ্যে চলে আসে, মালয়েশিয়ার মধ্যে। এগুলা আমাদের সচেতন, আমরা যেহেতু সচেতন হতে পারতেছি না, তার কারণেই কিন্তু আমাদের এই কষ্টগুলো পেতে হচ্ছে। তো সেজন্য সময় থাকতে চিন্তা করেন, আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি প্রতিদিন 5 টাকা হিসাব করে প্রতি মাসে 150 রিংগিত আপনার জন্য আপনি সঞ্চয় করেন, 10 বছর পরে দেখতে পারবেন বিগ একটা এমন হয়ে যাবে। আপনার সব কাজও হচ্ছে, আপনার নিজের জন্য কিছু একটা হচ্ছে। ওকে, এখন আরেকটা হচ্ছে কিভাবে মালয়েশিয়ার মধ্যে যে কাজটা করতেছি তার পাশাপাশি ভালো একটা ইনকাম করা যায় এবং ইনকাম বাড়ানো যায়। বিষয়টা হচ্ছে ইনকাম বাড়ানোর চিন্তা বাদ দেন, ইনকাম কিভাবে বাড়ানো ওই চিন্তাটা আগে বাদ দেন। আগে ইনকাম করতে করতে আগে যেটা ইনকাম করতেছেন তাকে বাড়ানো যায়। আমাদেরকে ছোট্ট বলি, আমার এক বয় আছে, সকালবেলা আমি যাচ্ছি জনের জন্য নাস্তা, আমি দোকানে পরে চিন্তা করলাম দুজনের জন্য যদি নাস্তা কিনি সেক্ষেত্রে কিন্তু 8 থেকে 9 রিংগিত 10 রিংগিত চলে আসবে, এবং দুপুরবেলা আবার খাওয়া দাওয়া সব কিছু চিন্তা করলাম, সব কিছু মিলিয়ে 20 থেকে 25 রিংগিত আমাদের খরচ হবে। তখন আমি দোকান থেকে চলে গেলাম বাজারে, বাজারে গিয়ে একটা ভালো একটা মাছ দেখলাম, 12 রিংগিত দিয়ে আমি মাছটা কিনে নিয়ে এসে বন্ধু আর আমি মাছটা রান্না করে 2 বেলা সুন্দরভাবে আমরা খেলাম। 12 রিংগিত মাছের দাম, রুমের মধ্যে পেঁয়াজ টেঁয়াজ যেহেতু সব কিছু ছিল, সেক্ষেত্রে কিন্তু 15 রিংগিত আপনি হিসাব করেন, কিন্তু খাওয়াটা কিন্তু 2 বেলা ভালোভাবে আমরা খেতে পারলাম। যদি দোকান থেকে খেতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের 25 রিংগিত চলেও যেত, ভালোভাবে আমরা খেতেও পারতাম। তাহলে আপনি হিসাব করেন, এখানে কিন্তু আমি 25 রিংগিত যেখানে খরচ হবে সেখানে আমি 15 রিংগিতের মধ্যে এটা শেষ করলাম, তাহলে এখানে আমার ইনকাম হচ্ছে 10 রিংগিত। এটা না, আমার খরচের থেকে আমি আমি চাইলাম। তো আপনারা যারা প্রবাসী ভাইয়েরা, আপনি আপনি একটা হিসাব আপনি একটা মানে হিসাব যে এই মাসে আপনি কত টাকা কোথায় কোথায় খরচ করতেছেন, মাস শেষে আপনি চিন্তা করেন এখানে কোন খরচটা আপনার করা প্রয়োজন ছিল, কোন খরচটা প্রয়োজন ছাড়া আপনি খরচ করছেন, ওগুলো আপনি বাদ দিয়ে দেন। দেখবেন যে প্রতি মাসে অনেক টাকা আপনি সেভ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।